তো বন্ধুরা দেখো চা বাগানটা করছি আর একটু পরে বীরপাড়া এখনই আমাদের ভাবনা চিন্তা করে নিতে হবে যে আমরা কোথায় যাবো তো ভাবনা চিন্তা করলাম তো যে আমরা একটু যেহেতু দেরি করেই বেরিয়েছি তো সেবক রোডটা ধরি সেবক রোড ধরে শিলিগুড়ির দিকে যাই গিয়ে একটু শিলিগুড়িটা ঘুরি দেখি কোথায় যাওয়া যায় তো দেখো সেবক রোডে যাওয়ার আগেই পাহাড়ের দেখা মিলেছে এটা একটা অপূর্ব দৃশ্য পাহাড় দেখতে দেখতে আমরা যাচ্ছি আর এদিকটার ওয়েদারটা তবুও একটুখানি হলেও ঠান্ডা লাগছে যেহেতু পাহাড়ের কাছে এসে গেছি তবে তুলনামূলক আগের থেকে অনেক গরম প্রকৃতিটা এমনই হয়ে যাচ্ছে এদিকেও এখন ঠান্ডাটা কমই থাকছে তো দেখো এখন আমরা প্রায় মানে সেবকের পাশ দিয়ে যাচ্ছি সেবকটা ক্রস করছি দুই পাশে হনুমানগুলো রয়েছে দেখতে পাচ্ছি আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি তোমার সেবক রোডে যে শিব বাড়িটা শিব মন্দিরটা রয়েছে সেই শিব মন্দিরের কাছে আর এখানে যেহেতু আমরা অনেকদিন পর এখানে এলাম পুজো দেওয়ার একটা প্ল্যান করলাম তো পুজো দেওয়ার জন্য মৌ এখানে পুজোর সামগ্রী কিনছে কিন্তু মৌয়ের মুখটা দেখে মনে হচ্ছে কোনো একটা মনটা খারাপ তো আমি বুঝতে পারলাম ব্যাপারটা তখন বুঝলাম তখন আমি দোকানদারকে বললাম আরও একটা ক্যান্ডেল দেওয়ার জন্য কারণ এখানে যে পরিমাণ টাকাটা নিলো ক্যান্ডেলটা কমে ছিল দুটো ক্যান্ডেল তো লাগেই পুজো দেওয়ার জন্য তো ক্যান্ডেলটা নিয়ে আমরা এবার উঠছি মন্দিরে উদ্দেশ্যে আর কথা বলতে বলতে আমরা চলে এসেছি মন্দিরের ভেতরে এটা উপরেই মন্দিরটা তো এখানে মৌ পুজো দিচ্ছে এই মহাশয় এখানে বসে রয়েছেন পুজোটা নিচ্ছেন আর এই জায়গাটা এত নাম মানে খুব জাগ্রত সবাই এখানে আসে মৌ এখন এখানে ধূপ দেখাচ্ছে আর কথা বলতে বলতে আমি একটু সেবকের ভিউটা দেখিয়ে নেবো দেখো সেবকটা এত সুন্দর এখানে অনেকক্ষণ থাকতে ভালো লাগে এত সুন্দর লাগে আর এখানে অনেকে দেখলে ধাকাও বেঁধেছে আগেই বলেছি মন্দিরটা খুব জাগ্রত আর দেখো এই সিঁড়িটা দিয়ে কিন্তু উপরে উঠে আসছিলাম আমরা আর এখানে আবার দেখো দেখাচ্ছি মৌ এখানে পুজোটা দিচ্ছে এবং পুজো দেওয়া হয়ে গেছে আমরা সিঁড়িতে নেমে আসছি এখানে প্রচণ্ড হনুমানের উপদ্রব আমরা একরকম ভয় পেয়েই নেমে এসেছি আর আজকে হঠাৎ করে আমরা এরকম বেরিয়ে পড়েছিলাম খুব এনজয় করলাম এখান থেকে আমরা চলে এসেছি কালী মন্দিরটার এখানে কিন্তু কালী মন্দিরে রকম ভিডিও করা যাবে না এখানেও অজস্র মানুষের ভিড় তুলনামূলক ওখানের থেকে এখানে ভিড়টা অনেক বেশি দেখলাম মানে প্রচুর মানুষের ভিড় এখানে জুতো রাখার ব্যবস্থাও আছে এই দেখো শিশি সেবকেশ্বরী কালীবাড়ি কিন্তু এইটুকুই এর ভেতরে কোনো রকম ভিডিও করা যাবে না আগে থেকেই বলে দিয়েছে ভেতরে কোনো রকম ভিডিও করা যাবে না যে কারণে আমরাও ভিডিও করতে পারিনি আর এখান থেকে বেরিয়ে আমরা আবার দুজনে গল্প করতে করতে চললাম এখন কোথায় যাব সেটুকুও ঠিক নেই তো আমি নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় যাচ্ছি এর পরবর্তীতে আমাদের গল্প বেশ জমে গেছে আমরা আলোচনা করতে করতে গল্প করতে করতে চলেছি তোমরা পরের ভিডিও অপেক্ষা করো আমরা নেক্সট কোথায় যাচ্ছি আজকের মতো টাটা বাই বাই বাই